নজর রাখো পরের খবরের দিকে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রাজারহাটের মাটিয়াগাছা গ্রাম। পঞ্চায়েত সদস্য শফিক শাহ তৃণমূল কর্মী শেখ নুরুদ্দিনের গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। অন্যদিকে মাটিয়াগাছা বাজারে মারধরের অভিযোগ শেখ নুরুদ্দিনের। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে, রাজারহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। থানায় পুলিশের সামনেই চলে হাতাহাতি। মাটিয়াগাছা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধেছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে রাজারহাট থানায় অভিযোগ দায়ের, যে খবর আমরা নজর রাখছি উত্তপ্ত রাজারহাটের মাটিয়াগাছা গ্রাম। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেন। মাটিয়াগাছা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত রাজারহাট। লুট খরচ করে খাবে বলে এরা একটা কথাবার্তা বলছে। এটাখান থেকে ওরা আমাদের দলের কেউ মিটিং ছিল ওই এসআই না কি বলে, ওরা মিটিং দিয়ে যাচ্ছিলো। আমাদের সব আমরা পার্টি অফিসে আমন নিজেও ছিলাম ভিতরে, আর আমাদের মেম্বার ছিল ফাঁকায় বসে চেয়ারে। ওই সময় ওরা একটা ক্রিটাইজ করে খারাপ ভাঁটা দেয়, তাই নিয়ে বাদ প্রতিবাদ হয়ে ওখানে মানে মারধর আমাদের মেম্বারকে মারে, এবং মানে বহু রকম ওদের প্ল্যান আছে অশান্তিমূলক এলাকায়, সব অশান্তিমূলক কার্যকলাপ করতেছে যাতে ঝামেলা বাড়ে, এলাকা শান্তি ছিল অশান্তির বাতাবরণ তৈরি করছে। তৃণমূল করে না, ওদের কোনো দলের কোনো ঠিক নাই কেউ, ওরা সিপিএমের লোকও আছে, বিজেপির লোকও আছে, আইএসআই এখন করছে। আমাদের দল থেকে দুই একজনা ওদের গিয়েছে, গিয়ে ওইসব জোট করে এইসব আইএসআই এখন ওই নিজানুলি দল করছে। এরা হচ্ছে মানে অশান্তি মানে দিনকার দিন মানে অশান্তি। আমাদের কিছুদিন আগে ওই মানে নিজানুলি ওই দলের লোকজন আমার সঙ্গে যে এরাই মতিয়া সাবুরি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানে অ্যাক্সিডেন্ট করে মানে মেরে দিয়েছে। হঠাৎ ওরা দেখি যে চার পাঁচজনা এসে আমার গাড়ি থেকে লাফিয়ে দুমদাম মারতে থাকে, এবং এইবারে বলে আমাদের বিরুদ্ধে থাকা, আমি তো বলেছি বলি তোরা একটু টিএমসি, আমরাও টিএমসি, আর আমরাও আমাদের 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 এরকম মারছিস কেন, বলে না তুই আমাদের বিরুদ্ধে চলছিস কেন, আমাদের বিরুদ্ধে ওরা মানে সব জায়গায় লুটে পুটে খাচ্ছে, এইটা বলার যার জন্যই ওদের রাগ হচ্ছে। যে আমরা আমরা চাই যে সারা গ্রামের মানুষ আমরা একসঙ্গে টিএমসি পার্টি করেছি, আজকের দুদর্জনা লুটে পেটে খাচ্ছে, তার বিরুদ্ধে কি আমরা কোনো স্টেপ নিতে পারবো না, সেই জন্য ওরা রাগে এইরকম আমার ধরে মারধর করেছে। আর অন্যদিকে দিলীপ ঘোষ এই রাজারহাটের গোষ্ঠী সংঘর্ষে কি বলেছেন শুনবো। সেই জন্য পুলিশ কাকে গ্রেপ্তার করবো, দুজনেই পার্টির লোক, তার চাকরি যাবে, সে সাসপেন্ড হয়ে যাবে। সমস্ত দুষ্কৃতকারী সমাজ বিরোধী টিএমসি ঝান্ডার তলায়, এবং টিএমসি ঝান্ডা ধরে আপনি যা ইচ্ছা করতে পারেন, তার লাইসেন্স পেয়ে যাবেন। সিন্ডিকেট চলছে, কাঠমানির এ চলছে, পাথর পাচার, গরু পাচার, বালি পাচার থেকে আরম্ভ করে কয়লা পাচার চলছে, আর তার বিরোধিতা করলে গাড়ি বাড়ি ভেঙে দিয়ে পাড়ায় আগুন লাগিয়ে দেবে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আর পুলিশের সামনে হচ্ছে, আর সরকার সব